डेप्ट सार्विस कवरेज रेशियो। আজকের আমাদের ডিসকাশন হবে ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও। গুগলে সার্চ করলে আপনি এই ধরনের ফর্মুলাগুলো পেয়ে যেতে পারেন, এবিটা বাই ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও ইজ ইকুয়াল টু। তো কি অ্যাকচুয়ালি ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। হোয়াট ডু মিন বাই ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও, সো DSCR নিয়ে আমরা আজ ডিসকাস করতে চলেছি। DSCR বলছে হাউ কমফোর্টেবল এ কোম্পানি টু পে ইটস অ্যানুয়াল ডেপ্ট। তো চলুন ডিসকাস করে নিই আমরা হোয়াট ডু মিন বাই ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও। অ্যাকচুয়ালি ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও, এটাকে ডেপ্ট কভারেজ রেশিও বলা হয়, DCR বা DSCR। তো অ্যাকচুয়ালি একটা কোম্পানি, অ্যাকচুয়ালি এটা মানে মেজার করা হয় যে কোম্পানিস ক্যাশ ফ্লো টু মিটস ইটস ডেপ্ট অবলিগেশন। অ্যানুয়াল প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মানে যে EMI অ্যাকচুয়ালি সেটা পে করার ক্যাপাসিটি একটা কোম্পানির কতটা কমফোর্টেবিলিটি, সেটা কমফোর্টেবলি সেটা এক বছরের যে ডেপ্ট সেটা পে করছে, সেই অবলিগেশন বা সেই লায়াবিলিটিকে পে করছে, সেটাই আমরা DSCR থেকে দেখতে পাই। এখানে দেখুন উইকিপিডিয়া অনুসারে যে আমরা যে ডেফিনেশনটা দেখতে পাচ্ছি, ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও ইজ অলসো নোন অ্যাজ ডেপ্ট কভারেজ রেশিও ইজ দ্য রেশিও অফ অপারেটিং ইনকাম অ্যাভেলেবেল টু ডেপ্ট সার্ভিস ফর ইন্টারেস্ট প্রিন্সিপাল অ্যান্ড লিজ পেমেন্টস। ইট ইজ এ পপুলার বেঞ্চমার্ক ইউজড ইন দ্য মেজারমেন্ট অফ অ্যান এন্টিটিস, মানে এটা পার্সন অর কর্পোরেশন হতে পারে, এন্টিটিস অ্যাবিলিটি টু প্রোডিউস এনাফ ক্যাশ টু কভার ইটস ডেট ইনক্লুডিং লিজ পেমেন্টস। দ্য হায়ার ইজ দ্য ইজ দিস রেশিও ইজ দ্য ইজিয়ার ইজ ইজিয়ার ইট ইজ টু অবটেইন এ লোন। তার মানে এটা ডেস ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও সেটা আমার আমরা যেটা আমরা বলতে পারি যে হায়ার মানে রেশিও যদি হয় কারোর, তাহলে আমরা বলবো কোম্পানি লোনটা ইজিলি সেটা লোনটা সে রিপে করতে পাচ্ছে। তার মানে এই DSCR কারা দেখে, এটা মেনলি ব্যাঙ্কিং সেক্টর। কোনো কোম্পানিকে যদি লোন দেওয়ার চিন্তাভাবনা করে তাহলে সেই সমস্তগুলো DSCR থেকে আমরা কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাই। তো চলুন ডিসকাস করি আমরা সরাসরি হোয়াট ইজ DSCR, আরও এক্সট্রা কিছু ইনফরমেশান আমরা এখান থেকে পেতে পারি, এখানে কীভাবে ইউজেস হয় সমস্ত সব কিছু লেখা আছে, সমস্ত এখানে ভ্যালু ফর্মুলা এখানে দেওয়া আছে, এটাও আপনি পড়তে পারেন। আর তাছাড়া আমার যে পার্সোনাল যে নোটসটা আছে এটাও আপনি দেখতে পারেন। চলুন আমার নোটসে যাওয়া। টুডে আওয়ার ডিসকাশন অন ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও DSCR, মানে এখানে কি বলছে এগেন, আমি যেটা আমি এক্ষুনি বলছিলাম, হাউ কমফোর্টেবল এ কোম্পানি ইজ টু পে ইটস অ্যানুয়াল ডেপ্ট, এক বছরের যে ঋণটা আছে সেটা কীভাবে কত কমফোর্টেবলি সে পে করতে পারছে। ইট মেজার্স এ কোম্পানিস ক্যাশ ফ্লো টু মিট হিস ডেপ্ট অবলিগেশন। ডেপ্ট অবলিগেশন মানে হচ্ছে অ্যানুয়াল প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যেটা পে করছে কোনো একটা কোম্পানি, যে EMI পে করছে কোনো একটা কোম্পানি। তাহলে DSCR এর যে ফর্মুলা সেটা এর আগেও আমরা দেখেছি গুগল সার্চে, DSCR ইজ ইকুয়াল টু অপারেটিং প্রফিট বাই ডেপ্ট সার্ভিস। অপারেটিং প্রফিট কী আছে মানে EBIT কী আছে বা PBIT কী আছে, বাই ডেপ্ট সার্ভিস। ডেপ্ট সার্ভিস মানে ওই কোম্পানির কত টাকা লোন নেওয়া আছে প্রিন্সিপাল এবং প্লাস তার ইন্টারেস্ট। তাহলে এটাকে আমি লিখতে পারি EBITDA, এটাকে আবার অনেক জায়গায় আমরা লিখতে পারি EBITDA, মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন বাই ডেপ্ট সার্ভিস। এইভাবে করে কিন্তু আমি এটা ক্যালকুলেট করতে পারি, বা এটাকে আমার অন্যভাবেও লিখতে পারি প্রফিট আফটার ট্যাক্স প্লাস ইন্টারেস্ট প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস অ্যামর্টাইজেশন বাই ডেপ্ট সার্ভিস। ওকে, তাহলে ডেপ্ট সার্ভিস মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা মাথায় রাখতে হবে। ধরে নেওয়া যাক কোনো একটা কোম্পানির সে প্রিন্সিপাল 10 লাখ টাকা এবং DSCR, তাহলে আমি এখানে ক্যালকুলেট যদি করতে হয় তাহলে আমি কীভাবে এটা ক্যালকুলেট করব। তাহলে এখানে তার আগে আমাকে একটু ব্যালেন্স শিট সেটা আমাকে দেখাতে হবে। তো এই ব্যালেন্স শিটটা এখানে দেখুন, EBITDA কোম্পানির 1 কোটি 10 লাখ, ডেপ্রিসিয়েশন আছে 10 লাখ, অ্যামোটাইজেশন 0, EBIT পেয়েছে কোম্পানি 1 কোটি, ইন্টারেস্ট মাইনাস করব আমি 20 লাখ, 20 লাখ ইন্টারেস্ট মাইনাস করার পরে PBT পড়ছি প্রফিট বিফোর ট্যাক্স 80 লাখ,
তারপরে ট্যাক্স দিচ্ছে 30% 24 লাখ, তারপরে প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে বা যেটাকে নেট প্রফিট বলছে 56 লাখ, 56 লাখ হয়ে গেল। তাহলে এখানে এই ইনকাম স্টেটমেন্ট থেকে আমাকে কী করতে হবে, এই পার্টিকুলার ফর্মুলাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রফিট আফটার ট্যাক্স দেখুন এখানে 56, 56 লাখ আছে প্রফিট আফটার ট্যাক্স। তাহলে প্রফিট আফটার ট্যাক্স এখানে আমি কত দেখতে পাচ্ছি, 56 লাখ। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রফিট আফটার ট্যাক্স 56 লাখ। তারপরে আমার কি আছে, ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত পে করছি, এখানে ইন্টারেস্ট দেখে নিই আমি কত পে করছি। ইন্টারেস্ট আছে আমার 20 লাখ, 20 লাখ টাকা ইন্টারেস্ট পে করছি, দেখুন এখানে 20 লিখে দিয়েছি। তারপরে আমি ডেপ্রিসিয়েশন কত পে করলাম, সেটা 10 লাখ, অ্যামোর্টাইজেশন 0, আর ডেট সার্ভিস প্রিন্সিপাল কত আমার, প্রিন্সিপাল আমি ধরে নিলাম 10 লাখ, এবং যে আমার ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত পে করছি 20 লাখ এক্ষুনি দেখালাম। তাহলে ডেট সার্ভিস মানে এটা হচ্ছে 2.87 ক্যালকুলেট করলে আসছে। 2.87 মানে এটা কি বলছে, প্রিন্সিপাল ক্যান বি ফাউন্ড আউট ফ্রম ফাইন্যান্সিয়াল রিপোর্ট অফ এ কোম্পানি ইন দ্য ক্যাশ ফ্লো কলাম। আপনি সরাসরি এটা ক্যালকুলেট করতে পারবেন না, কোনো ওয়েবসাইটে এটা দেওয়া নেই, আপনি কোনো কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট এটাকে রিড করতে হবে, করার পরে ওখান থেকে আপনাকে প্রিন্সিপাল কোনো কোম্পানির আপনি ক্যালকুলেট করতে পারেন। সরাসরি ক্যালকুলেট করার কোনো ফর্মুলা এখানে কোম্পানির ওখানে প্রিন্সিপাল সব কিন্তু দেওয়া নেই, সুতরাং এটা নিয়ে বেশি টেনশন করার কারণ নেই, কারণ মেনলি এটা ব্যাংক কোনো কোম্পানিকে ডেট দেওয়ার সময় দেখে, মানে লোন দেওয়ার সময় দেখে। তো এখানে দেখুন নোটস হিসাবে আমি কী বলতে পারি, ডিএসসিআর ডেট সার্ভিস কভারেজ রেশিও যদি লেস দ্যান 1 হয়, এর মানে হচ্ছে কোম্পানি কারেন্ট সার্ভিস ইটস ডেট অব্লিগেশন, মানে ডেট অব্লিগেশন কোম্পানি সার্ভ করতে পারছে না। মিনিমাম ডিএসসিআর শুড বি 1.5 to 2, যত বেশি ডিএসসিআর হবে তত ভালো, হায়ার ডিএসসিআর দ্য বেটার, ইট ইনক্লুডস ইন্ডিকেটস স্ট্রঙ্গার সলভেন্সি অ্যান্ড ইজিয়ার ডেট সার্ভিস। তাহলে একটা স্ট্রঙ্গার একটা সলভেন্সি দেখতে পাবো এবং ইজিয়ার ডেট সার্ভিস যদি হায়ার থাকে ভ্যালুটা, তাহলে হায়ার ডেট সার্ভিস এটাকে কী করছে, হায়ার ডেট সার্ভিস যদি থাকে তাহলে দেখুন হায়ার ডেটস ডেট সার্ভিস মিনস দ্য বেটার রিটার্ন দ্য কোম্পানি ইজ দ্য মিস বেটার অ্যান্ড এটা কোনো রকম কোনো সলভেন্সির মধ্যে আসতে, মানে স্ট্রঙ্গার সলভেন্সি থাকবে, কোনো রকম কোনো ব্যাংক্রাপসি হওয়ার কোনো সম্ভাবনা নেই, ইজিলি কোম্পানি ডেটটাকে সার্ভ করতে পারবে এক বছরের মধ্যে, যেটা হচ্ছে অ্যানুয়াল ডেট সার্ভিস যেটা। তো হায়ার ডেট সার্ভিস কভারেজ রেশিও লেটস এ কোম্পানি বড়ো মানি অ্যাট কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট অ্যান্ড বেটার লোন টার্মস। তো আপনি যদি কোনো কোম্পানি আপনার থেকে থাকে, আপনি যদি লোন পেতে চান, তাহলে আপনাকে আপনার ডিএসসিআরটা কিন্তু ইম্প্রুভ করতে হবে, আদারওয়াইজ আপনার কোম্পানি কিন্তু কোনো রকম ভালো কম্পিটিটিভ রেটে কিন্তু ইন্টারেস্ট পাবে না, কোনো লোন পাবে না। সুতরাং সবসময় আমাকে খেয়াল রাখতে হবে ডেট সার্ভিস কভারেজ রেশিও সবসময় হাই যাতে থাকে, যেন আমি ক্রাইসিসে আমি যেন বেটার একটা লোন পাই বেটার ইন্টারেস্ট রেটে। ইফ এ কোম্পানি হ্যাজ লেস ডিএসসিআর দেন ব্যাংক মে নট প্রোভাইড লোনস টু দ্যাট কোম্পানি। তো এটা আমি এর আগে বলছিলাম যে কোম্পানি ডিএসসিআর যদি দেখে লেস দ্যান 1 আছে, তাহলে কিন্তু কোম্পানি কোনো রকম কোনো লোন প্রোভাইড আপনাকে করবে না। সুতরাং কোনো লোন নিতে গেলে আপনার ডিএসসিআরটাকে ইম্প্রুভ আপনি কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে ইম্প্রুভ করতে হবে। আপনি শুধু এটা ডেট সার্ভিস এটা ক্যালকুলেট করতে গেলে কীভাবে করতে হবে, অপারেটিং প্রফিট বাই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট থেকে করতে পারেন, বা আপনি এবিটা বাই ডেট সার্ভিস করতে পারেন। এবিটা মানে হচ্ছে প্যাট প্রফিট আফটার ট্যাক্স প্লাস ইন্টারেস্ট প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস অ্যামোর্টাইজেশন বাই ডেট সার্ভিস। এখানে সমস্যাটা হচ্ছে সবগুলো ভ্যালু আপনি পেয়ে যাবেন, প্যাট ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন প্লাস ইন্টারেস্টও পেয়ে যাবেন, কিন্তু 10 লাখ যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা আপনাকে পেতে গেলে কোনো একটা কোম্পানির অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যানুয়াল রিপোর্টকে দেখতে হবে। অ্যানুয়াল রিপোর্ট কীভাবে দেখতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। কোনো একটা ওয়েবসাইটে আসবেন, আমি স্ক্রিনার ডট ইনে আসলাম, এখানে আসার পরে এই কোম্পানির এখানে দেখতে পাবেন লাস্ট, যে লাস্টের দিকটা আসতে হবে, এখানে দেখুন র পিডিএফ প্রতিটা কোয়ার্টারে আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আসলে
ব্যালেন্স শিট আসবে, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসবে, ক্যাশ ফ্লোর পরে আমি দেখব রেশিও আসছে, রেশিওর পরে শেয়ার হোল্ডার, এরপরে আমি কোম্পানির যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল ইয়ার 2020, ফাইন্যান্সিয়াল ইয়ার 2019, ফাইন্যান্সিয়াল ইয়ার 2018, এইভাবে কিন্তু পরপর ফাইন্যান্সিয়াল ইয়ারের আপনি কী পাবেন, ফাইনাল ফাইন্যান্সিয়াল ইয়ারের যে অ্যাকচুয়ালি অ্যানুয়াল রিপোর্ট সেটা পাবেন। এখান থেকে আপনাকে পড়ে কিন্তু এই প্রিন্সিপালটা ক্যালকুলেট করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি দরকার নেই, আপনি ডেট টু ইকুইটি এবং ইন্টারেস্ট কভারেজ রেশিও জানলেই এই লিভারেজ রেশিওর মধ্যে অ্যাকচুয়ালি মানে ডেপ্টের বিষয়ে আর বেশি দরকার হয় না। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা কোম্পানির ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও কীভাবে ক্যালকুলেট করতে হয়, কীভাবে আমি ফাইন্ড আউট করতে পারি, এবং ম্যাক্সিমাম ডিএসসিআর এটা কিন্তু ডিজারেবল, মানে এই জিনিসগুলোই আপনাকে বুঝতে হবে যে ম্যাক্সিমাম কোনটা দরকার, মিনিমাম কোনটা দরকার, কোনটা রেঞ্জ কত হতে হবে। যখনই আমাকে কারেন্ট রেশিও বলবে যেমন 1.33 থেকে 3-এর মধ্যে থাকতে হবে, এইটুকু এইটুকু জ্ঞান আপনার মধ্যে থাকলেই কিন্তু আপনি ভালোভাবে নাম্বার ক্রাঞ্চিং করতে পারবেন। সুতরাং আজকে এই পর্যন্তই রাখবো, পরের ভিডিওতে আবার দেখা হবে। ডেপ সার্ভিস কভারেজ রেশিও নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানান। এরপরের দিন আমরা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই রাখবো, থ্যাংক ইউ ফর লিসেনিং, জয় হিন্দ।